কক্সবাজার পৌর নির্বাচনের খবরাখবর জানাবো এই পর্যায়ে। বিস্তারিত জানাতে সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এমদাদুল হক। এমদাদ, আপনি কোন কেন্দ্রে রয়েছেন এবং ভোটার এবং নিরাপত্তা সব মিলিয়ে সার্বিক পরিস্থিতি জানাবেন। জয়ী, এখনও পর্যন্ত তো ভোট গ্রহণের প্রায় 4 ঘন্টা সময় অতিবাহিত হয়েছে, অর্থাৎ যে 8 ঘন্টা সময় ভোটের গ্রহণের এর প্রায় অর্ধেক সময় অতিবাহিত হয়েছে। তো এখনও পর্যন্ত আমরা খুব বেশি অপ্রীতিকর ঘটনার কিন্তু খবর পাইনি, উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। এবং এই মুহূর্তে আমি যেই কেন্দ্রটিতে আছি, এই প্রাঙ্গণটিতে 2টি কেন্দ্র আছে। একটি হচ্ছে আমার পিছনেই আছে কক্সবাজার বিমানবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এবং আরেকটি আছে পাশে, সেটি হচ্ছে এয়ারপোর্ট পাবলিক হাই স্কুল। এই 2টি কেন্দ্র একসাথে, এবং যেই যেটি দেখাচ্ছি আমরা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, সেখানে পুরুষদের কেন্দ্র, এবং এর এই পাশে যেটি আছে সেটি হচ্ছে নারীদের কেন্দ্র। তো সব মিলিয়ে একটি কেন্দ্রে এখানে 1700 মতো ভোটার আছে, আর আরেকটি কেন্দ্রে আছে 1480। তো আমি কিছুক্ষণ আগে 2 কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের সাথেই কথা বলেছি। তো তারা যেটি বলেছেন যে মোটামুটি এখনও পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে, এবং প্রতিটি কেন্দ্রে প্রতিটি কক্ষে এভারেজে প্রায় 70টির মতো ভোট পড়েছে। তবে ভোট গ্রহণের ক্ষেত্রে নারীদের যে বুথগুলো আছে সেগুলোতে একটু স্লো হচ্ছে, কারণ বয়স্ক অনেকে আছেন, যেহেতু প্রথমবারের মতো ইভিএমে ভোট হচ্ছে, অনেকে এই প্রক্রিয়াটির সাথে পুরোপুরি পরিচিত না হওয়ার কারণে সময় লাগছে, কারো 4-5 মিনিট সময়ও লাগছে, এই কারণে একটু সময় লাগছে। তবে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি, সবাই আসলে শান্তিপূর্ণভাবে অনেকটা উৎসবমুখর পরিবেশে সকাল থেকে ভোট দিচ্ছেন। তো নিশ্চয়ই যদি আরও ধন্যবাদ আপনাকে। দর্শক, কক্সবাজারে চলছে পৌর নির্বাচন, বিস্তারিত খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী এমদাদুল হক।